যেমন কেক অনেকেই বলে ভাই আমি কেক বানাইতে পারি, কিন্তু একজন কেক বানাইছে, কেক দিয়ে মানুষের মাথা ফাটা ফেলানো মোটামুটি কিন্তু আমি 2 লিটার সাইজটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হোপম্যান ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার 400 ওয়াট। 400 ওয়াট হইলে কিন্তু অনেকে বলে যে অনেক গর্জন থাকতে হবে, আসলে সেটা না, এটা হচ্ছে ভুল। পুরের খাবারের সাথে যারা একদম গরম গরম ভাতের সাথে যারা ধনিয়া পাতা আর মরিচের ভর্তা খেতে চান তাদের জন্য কিন্তু এই চপারটা একদম অনেক জরুরি। এরকম ঝালখোর আছে ভাই, ঝালখোর মানে ঝালখোর তো বোশারব করিম ভাই, না ওনার তো এটা নাটক ছিল, তো ঝাল খেয়ে তো জেন্সের গান গাইছে আর এটা খেয়ে তো কালিমা পড়তে হবে। অনেকে মুরগির মাংস বলে যে মুরগির মাংসটা নরম, এটা খুব দ্রুত কিমা হয়, আসলে ভুল। যেটা কিমা হওয়ার সেটার মধ্যে সব ধরনের জিনিসই আপনার কিমা হবে। আপনি যত ভালো মানের আপনি ইয়া কিনেন, চপার কিনেন, যদি আপনি হাড় আর রক দিয়ে দেন তাহলে ভেঙে যাবে, কাজ হবে না। আসসালামু আলাইকুম লিখন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি এখানে আপনার আদা, গরুর মাংস, তারপরে রসুন, ডাল, তারপরে ধনিয়া পাতা সহ বিভিন্ন সবজি আইটেম এখানে রয়েছে। জি, তো এগুলো কি করবেন আজকে? মানে এটা হচ্ছে ভালো কিছুর প্রচেষ্টায় আজকে। আচ্ছা আচ্ছা, মানে রমজান আসার আগে আপনাদেরও একটা টেনশন থাকে যে বেস্ট প্রোডাক্টটা কিভাবে কাস্টমার হাতে পৌঁছাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের পেজে মানে বিভিন্ন ধরনের কমেন্ট আসে যে ভাইয়া আমাদেরকে ওই ভাইয়ার ভিডিওটা দেখান বা ওই ওই দোকানের ভালো ভালো কিছু ইউনিক আইটেম আসছে কিনা দেখান। আমাদের কাছে প্রচুর মেসেজ আসে যে এই প্রোডাক্ট আমি কিনতে যাচ্ছি, 10-15 হাজার টাকা খরচ করব, কোন দোকানটা আমার জন্য বেস্ট হবে? এইটাই মেন। আচ্ছা ওকে, হ্যাঁ সেটাই, আপনারা যদি আমাদেরকে কনফিডেন্স দিতে পারেন অবশ্যই আপনাদেরকে আমরা সাজেস্ট করব। 100% ভাই, 100%। আচ্ছা তো দেখবো অবশ্যই, তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেন। অ্যাড্রেসটা আমাদের এখানে আসতে হলে প্রথমত আসতে হবে আপনার ঢাকা ফার্ম গেট, মানে এটা কিন্তু জনবহুল একটা এরিয়া, এটা চিনে না এরকম কেউ নাই। ফার্ম গেট এসে আনন্দ ছন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় 37 নম্বর শপ, বেস্ট কুকারিস। আমরা সব সময় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে, যদি কেউ এসে না চিনতে পারেন সেই নাম্বারে ফোন দিলে আমরা অবশ্যই তার থেকে রিসিভ করে নেব। ওকে ঠিক আছে, কিভাবে শুরু করতে চাচ্ছেন? আজকে শুরু করতে যাচ্ছি সবই চপার এখানে, এক একটা এক এক ব্র্যান্ডের এক একটা, সরি এক একটা এক এক ব্র্যান্ডের এক এক কোয়ালিটির, একটা এক এক ওয়ার্ডের। এতদিন অনেক ধরনের চপার দেখেছি, ফাইবারের হাত থেকে পড়ছে, গুঁড়ো হয়ে গেছে, মনটা নষ্ট হয়ে গেছে। ওকে হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার ফাইবারের কিছু চপার আসতো আগে, মানে প্লাস্টিক বডি, অনেকে বলতো যে আনব্রেকেবল, কিন্তু এইগুলো আনব্রেকেবল টোটালি ভুয়া কথা ভাই। কেউ একটা মানুষ কখনোই চিন্তা করবে না যে আমি প্রোডাক্টটা কিনে নিয়ে আনব্রেকেবলটা একটু টেস্ট করবো, যাই ওরে উড়ায় মারবো নাহলে কাজের পর একটু এটা বাড়ি দিব, কেউ কিন্তু এই চিন্তাটা করে না। তো আজকে নিয়ে আসছি টোটালি ইউনিক একটা প্রোডাক্ট, কাজের বুয়া লাগবে না, কাজের বুয়া লাগবে না, জাস্ট আপনি যদি এইভাবে মন খারাপও থাকে এটার উপর হাত দিয়ে বসে থাকবেন চলতে থাকবে, এরকম মন খারাপ থাকে, মন খারাপ থাকলেও এই মেশিন চলতে থাকবে, এরকম কাজ চলতে থাকবে। জি অবশ্যই। আর এটার মধ্যে আমি কয়েকটা কোয়ালিটি নিয়ে আসছি, আর দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি দেখাবো। একটা হচ্ছে হোফম্যানসের, এটা হচ্ছে আপনার জার্মানির ব্র্যান্ড, মালটা আসে, প্রোডাক্টটা আসে মেড ইন পিআরসি, এখানে আছে সোকানি, কিন্তু সাইজগুলো হচ্ছে মেটার এবং ওয়ার্ডগুলো হচ্ছে মেটার, আমি এগুলোও কথা বলে দিব। তো আমি কথা না বাড়া একটা একটা করে দেখাই দিই। যেমন অনেকে আদা রসুন মাংস কিনা এগুলি নিয়ে চিন্তা থাকেন যে 100% পেস্ট হয় না, কেউ যদি অল্প কিছু ভাবে অল্প পরিমাণ করতে চান সেক্ষেত্রে যে আমাদের এখানে সাইজ দেওয়া আছে আপনার হচ্ছে 2 লিটার সাইজ, 2 লিটার। যেমন আমি এটার মধ্যে একটু আপনার ইয়ে দিয়ে দিই, আচ্ছা এর নাম, যেমন এটা বেশি আইটেম, তো আমি এটার মধ্যে আপনার এই ইয়েটা দিই, যেমন এই যে বুটের ডালটা, যেমন সামনে হচ্ছে রোজা, পেঁয়াজুর জন্য, পেঁয়াজুর জন্য। আবার অনেকে হচ্ছে বাইরের খাবারগুলা খেতে চান না, নিজেরটা নিজে তৈরি করে খেতে চান, তাদের জন্য হচ্ছে যে এটা, এটা একটু ভরাট করে দিলে ভালো কি, আপনি যখন নিজে তৈরি করে খাবেন আপনি 100% শিওর থাকবেন যে বিশুদ্ধ খাবারটা আপনি খাচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন এবং পাচ্ছেন, এটা হচ্ছে মেন। আর সবচেয়ে বড় কথা আরেকটা হচ্ছে যে আপনার নিজে বানাইলে যে ওইটা ভালো হবে তা না, ওটা কিন্তু ভালোভাবে রেসিপিটা মিক্সড হইতে হবে। যেমন কেক অনেকেই বলে ভাই আমি কেক বানাইতে পারি, কিন্তু একজন কেক বানাইছে, কেক দিয়ে মানুষের মাথা ফাটা ফেলানো যাবে এরকম। আবার অনেকে কেক বানায় যে কেক মুখে দিলে খাইতেই মন চায় এরকম, রাইট? তো আমি এটার মধ্যে আপনি এটা একটু দিয়ে দেখাচ্ছি, রান্না জানলে হবে না, দক্ষ হইতে হবে, দক্ষ হইতে হবে, রাইট? তো এটার মধ্যে দেখেন আমি কত, দেখেন এইটা, এই দেখেন এখানে কিন্তু আপনি ভাই এটা একটু পরে দেখান, এটা আমি একটু পরে দিচ্ছি। এই দেখেন এখানে হলো আপনি ধরেন আমরা পেঁয়াজু তৈরি করব, জি, এখন রমজান মাস, হ্যাঁ, দেখা যায় সারাদিন এটার জন্য একটা প্রিপারেশন নিতে হয়, অবশ্যই এটা বাটা বাটি খুব ঝামেলার কাজ। জি দেখেন আপনার টাইম ধরেন কত কতক্ষণ টাইম লাগে, দেখেন দেখেন, ওকে স্টার্ট দিলাম, দেখেন পেঁয়াজুর জন্য তৈরি, সাউন্ডলেস মোটামুটি, কিন্তু সাউন্ডলেস, একবার সাউন্ডলেস, আপনার ব্লেন্ডার ব্লেন্ডার ছাড়লে বাসা ঢাকা যায়। জি এই দেখেন, দেখেন ওয়াও, 1 স্পিড 2 স্পিড, এই দেখেন নিচে নামতেছে কিভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত স্পিড, চমৎকার দেখেন,
টেস্ট হয়ে গেছে অলরেডি। আবার আপনি পুশ করে নেন, একটু দানা দানা টাইপের থাকলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। হ্যাঁ রাইট, যেমন আপনার এখানে 1 স্পিড দাও আছে, 1 স্পিড, এটা হচ্ছে 2 স্পিড, 2 স্পিড, আর এটা হচ্ছে আমি 2 লিটার সাইজটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার হোপম্যানস ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার 400 ওয়াট। দেখেন অরিজিনাল যে প্রোডাক্ট গুলো সেটা অরিজিনাল ওয়াট আছে কিনা, দেখেন 400 ওয়াট হইলে কিন্তু অনেকে বলে যে অনেক গর্জন থাকতে হবে, আসলে সেটা না, এটা হচ্ছে ভুল। যেমন দেখেন এখানে আমি হালকার উপরে যাচ্ছি, একটু দেখায় দেই, এখন আমি তো ভাবছিলাম যে আলো জোরে আওয়াজ করবে, সাউন্ডটা জোরে করব, এই যে খুলে দিলাম, ওকে তারপর এখানে আমি করে দেখাবো হচ্ছে আপনাকে সোকানি ব্র্যান্ডের মধ্যে একটা, এই দেখেন এটা হোপম্যান ছিল, এটা হোপম্যানস এর ছিল, এটা আমি আবারও বলে দিই, এটা হচ্ছে আপনার 400 ওয়াট 2 লিটারের ক্যাপাসিটি, যারা অল্প করে খেতে চান তারা এটার মধ্যে করে নিতে পারবেন, বা 2 দিন 4 দিনের এটা একবারে রেসিপিটা শেষ করে নিতে পারবেন। ওকে, এখানে দেখাবো হচ্ছে আমি আপনার এই যে দেখেন ধনে পাতা, আচ্ছা এটা নিয়ে অনেকে অনেক টেনশনে থাকে, তো ধনিয়া পাতার ভর্তা যারা খেতে চান, খেতে চান, এটা নিয়ে অনেকে অনেক টেনশনে থাকেন, রাইট, যে এই ধনে পাতাটা দৌড়াদৌড়ি করে, রাইট, দুপুরের খাবারের সাথে যারা একদম গরম গরম ভাতের সাথে যারা ধনিয়া পাতা আর মরিচের ভর্তা খেতে চান তাদের জন্য কিন্তু এই চপারটা একদম অনেক জরুরি। দেখেন ভাই এত ঝাল দিলে, এটা তো এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য, মানে অ্যাম্বুলেন্স পাশে রেখে তারপরে খাবার খেতে না, আমাদের দেশে এরকম ঝালখোর আছে ভাই, ঝালখোর মানে ঝালখোর তো মোশারফ করিম ভাই, না ওনার তো এটা নাটক ছিল, কিন্তু ওটার মধ্যে কিন্তু উনি টোটালি একটা বিপদে পড়ে গিয়েছিল, আচ্ছা মানে এই শুটিংটা করার সময়, ও তো ঝাল খেয়ে তো জেন্সের গান গাইছে, আর এটা খেয়ে তো কালিমা পড়তে হবে, এই যে 800 ওয়াট, আচ্ছা ওকে দেখেন এই যে দিলাম, রাইট, এই দেখেন দেখেন কি স্মুথলি কাজ হচ্ছে, দেখেন ওয়াও, পাইসেন কিছু নাই, 1 স্পিড, রাইট, আমরা জাস্ট দেখালাম যে আসলে একসাথে ফুল ভরে দিলে অনেকে ভাবে যে যদি একদম দর্শকদেরকে দেখানোর জন্য আর একটু যদি আপনি দিতে চান, এই যে এখন দিয়ে দেন, যদি পানি দিতে চান ভর্তাটা কিন্তু অনেক একটু হালকা পানি দিয়ে নেয়, তারপরে আপনার হচ্ছে সস চাটনি এর জন্য কিন্তু পানি দিয়ে নিতে হয়, তো আমি পানিটা দেইনি কেন জানেন, যারা হচ্ছে আধা বাটা খান, রাইট, যারা ভর্তার জন্য ইউজ করবে তাদের জন্য হচ্ছে ধনিয়ার ন্যাচারাল একটা গ্রান আসছে, যে গ্রানটা আসছে মনটা ভরে গেছে ভাই, আসলে মনটা ভরে গেছে, আর এটা ওয়াটটা একটু দেখায় দেন ভাই প্লিজ, এটা হচ্ছে আপনার 800 ওয়াটের, 800 ওয়াট, এটা হচ্ছে 3 লিটারের সাইজ, এ সরি এটা 2 লিটারের সাইজ, এটা হচ্ছে সোকানে, এই যে আমি আবার ধরে দিই, ওকে ঝাজে নাক জ্বলে যেতেছে ভাই, এই চলে গেল, ওকে এখন এটা তো দেখাইলাম আপনাদেরকে, ওই দেখেন কি সুন্দর পেস্ট হয়ে গেছে, ওকে হ্যাঁ, এখন আমি চলে আসবো 3 লিটারের সাইজে, এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের, সোকানি ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার 800 ওয়াট, এখন এটার মধ্যে কি করব দেখেন, এটার মধ্যে করব হচ্ছে আপনার মাংস কিমা, গরুর মাংস, অনেকে মুরগির মাংস বলে যে মুরগির মাংসটা নরম, এটা খুব দ্রুত কিমা হয়, আসলে ভুল, যেটা কিমা হওয়ার সেটার মধ্যে সব ধরনের জিনিসই আপনার কিমা হবে, কিমা হবে, কিমা হবে, প্লাস এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি গরুর মাংস যদি দেন, দেখেন কিভাবে কাজ করে, দেখেন গরুর মাংস, এই আমি দিয়ে দিচ্ছি, গরুর মাংস কিমা যারা করতে চাচ্ছেন এই দেখেন, এই দেখেন, তবে একটা কথা ভিউয়ার্সরে বলে দেই, এটার মধ্যে কিন্তু আপনি হাড় ছাড়া আর হচ্ছে আপনার রক ছাড়াই দিতে হবে, আপনি যত ভালো মানের আপনি ইয়া কিনেন চপার কিনেন, যদি আপনি হাড় আর রক দিয়ে দেন তাহলে ফিলেট ভেঙে যাবে, কাজ হবে না, নষ্ট হয়ে যাবে জিনিসটা, এই যে আমি অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম 800 ওয়াটের উপরে দিয়ে দিলাম, এটা আবার হ্যান্ডেল সিস্টেম, যারা ওই যে অনেকে উঠাইতে কষ্ট হয় তারা এইভাবে নিয়ে নেবেন, ওকে এই দেখেন এটার লক লক হয়ে গেছে অলরেডি, এখন আমি 1 স্পিড, সরি এটা লাইন হয়তো বা পাই নাই, একটু খেয়াল করবেন ভাই আমি কি দেখাই দিচ্ছি, চমৎকার চমৎকার, অনেকে 20,000-15,000 টাকা দাম মাংস কিমার মেশিন কিনে, মিট হ্যামার যেটাকে বলা হয়, ওই মিট গ্রাইন্ডার, সরি মিট হ্যামার না মিট গ্রাইন্ডার, ওইগুলো কিনে আজকে ওইগুলো কিনতে হবে না ভাই, আজকে যে জিনিস দেখাই দিব, আপনি আমাকে একটা কথা অনেকদিন আগে বলছিলেন যে ভাইয়া যেহেতু আপনি বেস্ট সবসময় কাস্টমার নেক্সট এর আশা করবেন, তো আমি এর জন্যই কিছু ভালো ভালো প্রোডাক্ট দেখানোর জন্য চেষ্টা করি সবসময়, দেখেন মাংসটা কি হয়ে গেছে, একদম ফুল কিমা হয়ে গেছে ভাই, অল্প একটু দিছি, কত সেকেন্ড লাগছে ভাইয়া দেখেন, একদম সহজে কাজ হচ্ছে, একটু খুলেন দেখেন তো কি হয়েছে, দেখেন
আমি এতটুকু দিয়ে দিব, চমৎকার, কারণ এই মাংসটা দিয়ে আমি একটু পরে আপনার পুরি বানায় খাবো, সমুচা পুরি বানায় খাবো। এই দেখেন এতটুকু আমি দিয়ে দিই, এখন আমি দেখাই দিতেছি মাংস যেহেতু হয়ে গেছে তাহলে এগুলো তো কোনো কথাই নেই। না, মাংসটা আমি কত সেকেন্ড দিছি ভাইয়া, এক মিনিট মনে হয়ও নেই। আচ্ছা আচ্ছা, এক মিনিট, এক মিনিট হয়ও নেই এরকম। এটাও আপনার 800, এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের। এখন আমি প্রাইস বলে দিবো একটা একটা করে। যেমন আমি আরো দুইটা আইটেম আছে, আমি ওটাও দেখাই দিতেছি। এটা আমরা প্রাইস রাখতেছি অনলি ফর 3800 টাকা। এইটা আচ্ছা, এটা রাখতেছি 3800 টাকা। সোকানির এটা রাখতেছি হচ্ছে আপনার 3350 টাকা। হোপম্যানস জার্মানির ব্র্যান্ড, মেড ইন পিআরসি, এটার প্রাইস রাখতেছি হচ্ছে 3550 টাকা। এখন এই হোপম্যানস এর মধ্যে 3 লিটার একটা আছে, আর এই কাচের মধ্যে কিন্তু দুইটা এসএস, এটা এসএস 100% এসএস। এখন দেখেন এসএস এর জাদু আর কামাল একটু দেখাই দিই আপনাকে। আচ্ছা, এসএস এ আপনি হার্ট যেটা ওটা করতে পারবেন। হ্যাঁ, ওকে, এসএস এ কামালটা কিভাবে দেখাই দেখেন। খুলে ফেললাম, একটু আদা রসুন নেই, এখানে হচ্ছে আপনার আদা রসুনটা একসাথে দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু মাউন্ট ভাই আমার সবসময় হচ্ছে আপনার একটু হেল্প করে, আর হেল্প করা ভালো, নিজের কাজ নিজে করাও অনেক ভালো। এই যে আমি একটু দিয়ে দিলাম, আর একটু দেন রসুন আমাকে। আর একটু রসুন দিলে কি জিনিসটা ভালো হবে, কারণ এটা আমি বাসার জন্য নিয়ে যাবো, তো এগুলো ওয়েস্ট করবো। এত দামি জিনিস বাংলাদেশে সবসময় ওটাকে দাম মানে লাফায় লাফায় বাড়তেছে, এবং হচ্ছে নর্মাল মানুষদের কাছে হিউজ পরিমাণ হয়ে যেতেছে জিনিসটা। এই দেখেন, ওকে, লাগাই দিলাম। এটা কিন্তু হচ্ছে আপনার হোপম্যানস এর 3 লিটার। এটা ওয়াটটাও দেখাই দিচ্ছি, এটার ওয়াটটা হচ্ছে আপনার 400 ওয়াট। এই সব কিছু দেওয়া আছে, এটা প্রাইসটা একটু হাই বাড়তি। এটা দুই দেখেন কি কি অবস্থা, কি করতেছে। সর্বোচ্চ টাইম নেবে আপনার, এখানে যদি একটু পানি দিয়ে দিলে পেস্টটা ভালো হবে, আরো পেস্টটা সুন্দর হবে। আমি পানি দিয়ে দিতেছি, জাস্ট আমি একটু ভাঙ্গে নি। এই যে দেখেন 1 স্পিড, 1 স্পিড, আর এটা হলো আপনার 2 স্পিড, 2 স্পিড। আচ্ছা, মূলত চপারগুলো আমার যতটুকু মনে হয় যে আপনার মাংস কিমার জন্য বেস্ট। হ্যাঁ, মাংস কিমাটার জন্য একদম সবকিছুর জন্যই বেস্ট। এখন এটার মধ্যে আমি একটা জিনিস দেখাই, ছোটটার মধ্যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা। এই দেখেন পেঁয়াজটা কিন্তু অনেক জ্বালায় ভাই, পেঁয়াজ আর আদা রসুনটা প্রচন্ড পরিমাণে জ্বালায়। এই আমি দেখাই দিতেছি, প্রত্যেকটা ব্লেডের মধ্যে আপনার ইয়ে করা আছে, একটা করে কভার দেওয়া আছে, কভার দেওয়া আছে যাতে এটা আপনার অ্যাক্সিডেন্ট না ঘটে। আর প্রচুর পরিমাণ ধার ভাই, এটা একদিন আমার হাত কেটে গেছিল, সামুরাই ব্লেড না এটা। হ্যাঁ, এগুলো ওই যে মিয়াকো কিছু ব্লেন্ডার আনতো, সামুরাই নাম লেখা, তো আমি এটার মধ্যে দিয়ে দিতেছি। দেখেন আগে বসায় নিলাম, পেঁয়াজগুলো ঢেলে দিই। আচ্ছা, এই পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা একটু সাইডে রাখো। এখন হচ্ছে আপনার ঢাকনাটা, ঢাকনাটা আমি এই পাশে রেখেছিলাম মনে হয়, এই যে আমি রাখছিলাম আসলে। আচ্ছা, ওকে, আচ্ছা, এই ঢাকনাটা আমি লাগাই দিলাম, এটা লাইনে দিলেন, দেখেন গাডে গাড বসে গেছে, নড়বে না। লাইনে লাগাই দিই, এই দেখেন 1 স্পিড, মানে আমার এই সুইচটা একটু ডিস্টার্ব করে, এই দেখেন সেকেন্ডের মধ্যে কাজ কি হলো দেখছেন, একদম সেকেন্ডের মধ্যে। পেঁয়াজের জন্য তো একদম ফুল কথাই হবে না, পেঁয়াজের জন্য এটা পারফেক্ট। জি, আপনার সোকানির 2 লিটার সাইজ, এটা দিতেছি 3350 টাকা। এটা হচ্ছে সোকানির 3 লিটার সাইজ, এটা দিতেছি হচ্ছে আমরা 3850 টাকা। এটা হচ্ছে আপনার হোপম্যানস এর 3 লিটার সাইজ, এসএসটা, এটা দিতেছে হচ্ছে আপনার 4000 টাকা। এখন অনেকে ওয়ারেন্টি গ্যারান্টি আমাকে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 6 মাসের মধ্যে আমরা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, আর হচ্ছে 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আর যে প্রোডাক্ট এখন আপনাদেরকে আমরা দেখাইলাম বা দেখাচ্ছি, এটা সম্পূর্ণ হচ্ছে একবারে ইউনিক, মানে এটা আমাদের নিজস্ব চিন্তাধারা থেকে প্রোডাক্টটা আনা। আমরা কিন্তু এই এগুলার অথরাইজড ডিলার। আবার এখানে হোপম্যানস যেটা দেখতেছেন, এটা আমরা নিজেরা আনি প্রোডাক্ট।
এবং বাইরে থেকেও আমরা নেই, এটা ওয়ার্ল্ডে সবার জন্যই দেওয়া হয়েছে। তো এইগুলো আপনি কোনো ধরনের সমস্যা যদি আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন, আর গ্যারান্টি ওয়ারেন্টি তো পাচ্ছেনই। আর যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অনলাইন সামথিং কিছু টাকা বুকিং করে দিবেন, বাকি টাকা পড়া খাতে পাওয়ার পরে বাসার থেকে পেমেন্ট। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো যারা এতক্ষণ আমাদের সাথে আপনারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো মাউন্ট জয় বিধানে ছিল।